হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি, তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। তো এই যেবা হচ্ছে আপনাদেরকে সালাম দিচ্ছে, তো সালামটা সবাই গ্রহণ করেন। আর ও কিন্তু আপনাদেরকে হচ্ছে অনেক বেশি ভালোবাসে, ওকে যদি বলা হয় সবাইকে একটু আদর করে দাও, ও কিন্তু আদর করে। তো রেডি হওয়ার পরে যেবা হচ্ছে চিপস নিয়ে এসছে, এখন ও চিপস খাবে। তো ওকে বললাম আম্মু এখন চিপস খাবো না, আমরা যেহেতু এখন বাইরে যাব, তো বাসায় ফিরে তখন তুমি চিপস খেও। তো আমরা আজকে একটু নিচে যাচ্ছি, মানে বাইরে যাচ্ছি। তো যাব হচ্ছে আমাদের বাসার পাশে একটা স্কুলে হচ্ছে মেলা হচ্ছে, তো সেখানেই যাব। তো বাসা থেকে হাঁটতে হাঁটতেই আসলাম, তো বাসা যেহেতু কাছেই তাই হচ্ছে হেঁটেই চলে আসলাম। তো আমি আছি, জেবা আছে, জেবার বাবা, তারপরে আমার ভাইয়া আছে, তো আমরা চারজনাই আসলাম। তো মেলাটা হচ্ছে ঈদ আর পয়লা বৈশাখ উপলক্ষে হচ্ছে, তো গতবারও এই মেলাটায় এসেছিলাম, তো সেই ভিডিওটাও আপলোড করা আছে। আর জেবা তখন একেবারেই ছোট ছিল, খুবই ছোট ছিল। তো এই যে আমরা এখন স্কুলের একটা গেট থেকে ঢুকছি, তো ঢুকেই হচ্ছে একটা দোকান দেখতে পেলাম। তো এটা হচ্ছে বিভিন্ন ধরনের বিস্কুট, চানাচুর, চিপস, তারপর হচ্ছে ড্রাই ফ্রুট, বাদাম, তো বিভিন্ন টাইপের এ ধরনের জিনিস ছিল, মিষ্টির আইটেমও ছিল কিছু কিছু। তো যাই হোক, আমরা সব হচ্ছে মেলাটা এখন ঘুরে দেখব। তো মেলায় প্রচুর দোকানের মানে করা আছে, দোকান তৈরি করা আছে, কিন্তু এখনও মালপাতি নিয়ে অনেকেই বসেনি। আর আমরা জানতাম না যে মেলাটা পুরোপুরিভাবে এখনও শুরু হয়নি, তো কিছু স্টল বসেছে, তো সেইগুলো এখন ঘুরে ঘুরে দেখব। তাছাড়া এই যে বিভিন্ন ধরনের লাইটিং সিস্টেমও কিন্তু আছে, কিন্তু একটা লাইটও জ্বলছে না। তো হচ্ছে অনেক দোকান এখনও অফ আছে, আবার কিছু কিছু হচ্ছে কাজ চলছে। তো যাই হোক, ঈদের আগে হয়তো কমপ্লিট হয়ে যাবে, তারপরে হচ্ছে পয়লা বৈশাখ আছে, তো সব কিছু মিলিয়ে হয়তো খুব মানে তাড়াতাড়ি ওপেন হবে। তো প্রথমে একটা স্টলে আসলাম, এটা হচ্ছে থ্রি পিসের স্টল। তো এই স্টলটা বেশ বড় ছিল, তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন কালেকশন। তো রেগুলার যেরকম কালেকশন থাকে সেই সব কালেকশনই আছে, বাসায় পরা, তারপর বাইরের পোশাক। তো যাই হোক, সব কিছুই দেখছিলাম ঘুরে ঘুরে আগে। তো নেওয়ার যদি ইচ্ছা হয় তাহলে নেব, আর যদি না ইচ্ছা হয় তাহলে নেব না, আগে পুরো স্টলটা ঘুরে তো দেখি। আর আমার সাথে সাথে আপনারাও ঘুরতে থাকুন, আপনারাও পুরো মেলাটা দেখুন। তো যাই হোক, হচ্ছে থ্রি পিস দেখছিলাম, তো মোটামুটি থ্রি পিস ভালো ছিল, কিন্তু সব থ্রি পিসেরই দাম মানে অন্যান্য মার্কেটের থেকে বা অন্যান্য দোকানের থেকে অনেক অনেকটাই বেশি। যেমন যেগুলোর হচ্ছে প্রাইস 500 টাকা, সেগুলো এখানে 550, তারপর 550-এরগুলো 600, 600-এরগুলো 650, মানে 50 টাকা করে বেশি আসেই। তো এই যে এইগুলাও দেখছিলাম, তো সবগুলো থ্রি পিসই হচ্ছে ফিক্স প্রাইস ছিল, তো এখানে কোনো দামাদামির অপশন নাই, যা হচ্ছে দাম লেখা আছে এগুলাই মানে এক দরের। তো যাই হোক, থ্রি পিস দেখছিলাম, থ্রি পিস নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, তারপরেও দেখছিলাম যে কেমন টাইপের থ্রি পিস আছে বা যাই হোক। তো যেবার বাবা দেখলাম অলরেডি 2-3টা থ্রি পিস পছন্দ করে ফেলেছে, তো আমাকে ডাক দিচ্ছিল যে দেখে যাও, আমি কিন্তু 2-3টা থ্রি পিস পছন্দ করছি। তো আমার আসলে হচ্ছে এখনও ঈদে কোনো রকম থ্রি পিস নেওয়া হয়নি, তো আমিও নিতে চাচ্ছিলাম না যে থাক এবার ঈদে আর নেবো না। তারপরও যেবার বাবা অনেক জোরাজুরি করলো, তো এখান থেকে থ্রি পিস নিয়েছি। তো কোনটা নিলাম বা কার জন্য নিলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তো আপনারা দেখতে থাকুন। তো অনেকগুলোই হচ্ছে থ্রি পিস পছন্দ হয়েছে, তো এখন হচ্ছে আমি বুঝতে পারছি না যে কোনটা নেব কোনটা নেব না। তো যাই হোক, এখন দেখে নিচ্ছি। আজ এবার বাবা বলল আমি তো 2-3টা পছন্দ করেছি, এখন দেখো তোমার যদি পছন্দ হয় তাহলে নাও, আর যদি পছন্দ না হয় তাহলে তুমি এখান থেকে দেখে নিতে পারো, পছন্দ করতে পারো। আর এই যে জেবাকে একটু ছেড়ে দিয়েছিল, আর দেখুন একা একা হচ্ছে জুতা খুলে ফেলছে, তো ও কিন্তু জুতা একা পরতেও পারে আবার হচ্ছে খুলতেও পারে। তো যাই হোক, জেবাকে হচ্ছে ওর মামাই জুতাটা পরিয়ে দিল। আর জেবা এখানে আসার পর মনে হচ্ছে খাঁচা আর বন্দি পাখি যেন মুক্ত হয়েছে, এরকম একটা বিষয়, মানে একা একাই সারাটা দোকান ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে ওর অনেক বেশি চেনা, মানে আমাদের কারোর খুঁজছেও না আবার আমাদের কারোর দরকারও নেই। তো দেখুন কীভাবে হেঁটে বেড়াচ্ছে, তো পুরো দোকানটা ঠিক এরকমভাবে হেঁটে বেড়াচ্ছে, পিছনেও তাকিয়ে দেখছে না আমরা কেউ আছি কি নাই। তো যাই হোক, ও হচ্ছে একটু খোলামেলা জায়গায় পেয়েছে, যে কারণে হচ্ছে হেঁটে বেড়াচ্ছে, তো ওর মামা হচ্ছে ওকে দেখে রাখছিল। আর এই যে আমি হচ্ছে এখন থ্রি পিস পছন্দ করছি, কিন্তু বুঝতে পারছি না যে কোনটা নেব কোনটা নেব না, যে এবার বাবাও পছন্দ করে দিচ্ছিল। তো তারপরেও হচ্ছে দেখছিলাম আর প্রাইসটা একটু বেশি, তো প্রতিটা মেলায় এরকমই হয়, অন্যান্য মানে দোকানে থেকে বা
মার্কেটের থেকে হচ্ছে মেলাতে একটু দাম বেশি হয় সব কিছুর। তো যাই হোক, এখানে হচ্ছে দুই তিনটা থ্রি পিস পছন্দ করেছি, তো এখন হচ্ছে আমি দুইটা থ্রি পিস নেব। আর এই যে এই থ্রি পিসগুলো দেখছিলাম, তো এই থ্রি পিসগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, তো হচ্ছে আমি এমনি বাসায় ইউজ করা থ্রি পিসগুলোই নিয়েছি। তো কোনগুলো নিলাম অবশ্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর এই দোকানটাতে হচ্ছে গর্জিয়াসের থেকে নর্মাল থ্রি পিসই বেশি ছিল। আর যেহেতু মেলাটা এখনও ঠিকঠাকভাবে ওপেন হয়নি, বিভিন্ন দোকান এখনও দেখলাম খালি পড়ে আছে, আর থ্রি পিসের দোকান যেহেতু একটাই ওপেন আছে, তাই এখান থেকেই হচ্ছে থ্রি পিস নিচ্ছি। তো যাই হোক, এই যে এই দুইটা থ্রি পিস নিলাম। তো কার জন্য নিলাম, নিজের জন্য নিলাম কি গিফটের জন্য নিলাম, তো সব কিছু আপনাদের সাথে বলবো। তো হচ্ছে এখন এই যে দুইটা থ্রি পিস নিচ্ছি, তো নেওয়া শেষ। এখন হচ্ছে আমি এখান থেকে চলে যাচ্ছিলাম, তো যেবার বাবা দেখি আবারও আমাকে ডেকে নিয়ে আসলো, বললো হচ্ছে আমার আরও একটা থ্রি পিস পছন্দ হয়েছে, তো দেখো। তো আমি এখন ওই থ্রি পিসটাও দেখছিলাম, তো আমার কাছে মোটামুটি লেগেছে, কিন্তু আমি বলছিলাম যে আরেকটু দেখি, না হলে থাক, নেওয়ার দরকার নেই। তো যেবার বাবা জোড়াজোড়ি করাতে এই যে আরও একটা থ্রি পিস নেওয়া হলো। তো এই থ্রি পিসটার কালারটা বেশ সুন্দর ছিল, যে কারণে নিলাম। আর হচ্ছে কাপড়টাও বেশ সফট আছে, মানে পরলে বেশ আরাম পাওয়া যাবে, তো এটাও নেওয়া হলো। তো যাই হোক, এখান থেকে এখন বের হয়ে যাব। এখান থেকে আর থ্রি পিস নেওয়া হয়নি, তিনটা থ্রি পিস নিয়েছি। তো থ্রি পিসগুলোর প্রাইস একটু বেশি ছিল, তো যাই হোক মেলা উপলক্ষে হচ্ছে একটু প্রাইস বেশিই রাখছে। আর যেবা হচ্ছে যাবে না, যেবা হচ্ছে এখানে মানে থাকতে চাচ্ছিলো, তো বললাম এরকম হাঁটার জায়গা আরও বহুত আছে সামনে, তুমি হচ্ছে সামনে এগিয়ে চলো। তো ওকে হচ্ছে হাঁটার জন্য বলছিলাম, তো এখন হেঁটে বেড়াবে না, ও এখন হচ্ছে আমার কোলে উঠবে, তো ওকে একটু কোলে নিলাম। আর এই যে এখানে একটা কসমেটিকের দোকানে চলে আসলাম, আর মেলা মানেই হচ্ছে কসমেটিকের দোকান, মেলায় হচ্ছে সব থেকে বেশি কসমেটিকের দোকান বসে। তো এই মেলায়ও দেখলাম প্রচুর কসমেটিকের দোকান বসছে, তো প্রায় 10-12টাই হচ্ছে কসমেটিকের দোকান দেখলাম বসেছে, তো আরও হয়তো বসবে। আর এখানের হচ্ছে ক্লিপ ছিল বিভিন্ন টাইপের, তারপরে ব্যান্ড কাকড়া এগুলোই ছিল। তো এখানে হচ্ছে সবগুলো দেখলাম মানে 30 টাকা করে সেল করছিলো। আর যেবার হচ্ছে এই দোকানে আসার পরে হচ্ছে সাথে সাথে আমাকে বলছিল বেবি বেবি, মানে ও হচ্ছে ওখানে পুতুল দেখেছে, তো ওটাকে বেবি বলে ডাকছিল। তো এখানেও একটা দোকান দেখলাম, এটা হচ্ছে স্টিল মেলামাইন গ্লাসের আইটেম ছিল সব, মানে নিত্য প্রয়োজনীয় রান্নাঘরের জিনিসপত্র ছিল। তো যাই হোক, ওখান থেকে আর কিছু নেওয়া হয়নি। তো এখন আরেকটা দোকানে চলে আসলাম, তো এখানে হচ্ছে এটাও কসমেটিকের দোকান, তো এখান থেকে হচ্ছে কিছু নেব। তো যাই হোক, আমি দেখে নিচ্ছিলাম, আর যেবা অনেক বেশি দুষ্টুমি করছিল, যেটাই দেখছিল সেটাই নেওয়ার জন্য বায়না করছিল। তো যাই হোক, আমি হচ্ছে এখন ব্যান্ড দেখছি, যেবার জন্য ব্যান্ড নেব, তারপর হচ্ছে আমার ভাইজি স্নেহা, তো স্নেহার জন্য ব্যান্ড দেখছিলাম। তো আমার কাছে হলুদ কালারটা বেশ সুন্দর লেগেছে, আর যেবাকে দেখানোর পর ও তো হচ্ছে মানে নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমি হচ্ছে পছন্দ করে নিচ্ছিলাম, তো হলুদ কালারটা আমার কাছে বেশ ভালো লাগছিলো। তো যে বা এই যে দেখুন কেমন করে, ও হচ্ছে কান্নাকাটি শুরু করে দিয়েছে মানে ব্যান্ডটা নেবে বলে। তো আমি ওকে বলছি আগে আমি কিনে নিই, তারপরে তুমি নিও, কিন্তু না ও হচ্ছে আগেই নিবে। তো ওকে হচ্ছে মাথায় পরিয়ে দিলাম, তারপরে হচ্ছে আমি আরও কিছু জিনিস দেখে নিচ্ছিলাম যে আর কি কি নেওয়া যায়। আর যেবা হচ্ছে ব্যান্ডটা পরার পর খুলবেও না আর আমার হাতেও দিবে না, তো আমি বললাম যে দাঁড়াও, আগে হচ্ছে আমি পছন্দ করে নিই আর হচ্ছে দামটা দিয়ে নিই, তারপরে তুমি নিও। তো হচ্ছে মানে কিছুতেই কথা শুনছে না, তো না শোনার কারণে ওর কাছে ওর ব্যান্ডটা দিয়ে দিলাম। আর এখান থেকে হচ্ছে জুয়েলারি দেখছিলাম, তো এখানেও জুয়েলারি সব 30 টাকা করেই ছিল। তো মেলায় দেখলাম এরকমই দোকান বসছে, মানে কসমেটিকের আইটেম ছোটো খাটো, এগুলো হচ্ছে বেশিরভাগ 30-20 টাকা এ ধরনেরই দোকান বেশিরভাগ বসছে। তো এখান থেকে হচ্ছে আমি কানের দুল দেখছিলাম, তো কানের দুলগুলো বেশ সুন্দর ছিল। আর হচ্ছে কানের দুলের প্রতি আমার আলাদা একটা ভালোবাসা কাজ করে, মানে কানের দুল দেখলে আমার কিনতে ইচ্ছা করে, পরি বা না পরি হচ্ছে আমার মনে হয় যে কিনি, আমার কাছে থাকুক এই কালেকশনগুলো, তো বেশ ভালো লাগে। তো আমি এখানে হচ্ছে ঝুমকা দেখছিলাম, আর ঝুমকা হচ্ছে আমার খুবই পছন্দের একটা কানের দুল, তো ঝুমকা কানের দুল দেখলে আমার খুবই ভালো লাগে আর পড়তেও খুব ভালো লাগে। তো দেখছিলাম আর এখানে বিভিন্ন ধরনের চুড়ি ছিল, তো চুড়ি আমার কাছে বেশি একটা পছন্দ হয়নি, তাই নেওয়াও হয়নি। তাছাড়া এই যে এখানে অনেক ধরনের ব্যাগ ছিল, তো ব্যাগগুলোও দেখছিলাম। তারপরে এই যে এখানে টেডি বিয়ার ছিল বিভিন্ন টাইপের, তো যেবার হচ্ছে টেডি বিয়ার দিইনি কিনে, কারণ ওর অনেকগুলোই হচ্ছে পুতুল আছে। আর এই যে এখন হচ্ছে নাগরদোলা দেখছিলাম, আর যেবাকে বলছিলাম তুমি কি নাগরদোলায় উঠবা, তো বিভিন্ন ধরনের রাইড আছে মেলাতে, কিন্তু কোনো রাইডই ওপেন নাই।
নাগরদোলা, তারপর নৌকার মতন একটা আছে, তারপর রেলগাড়ি, তো বিভিন্ন ধরনের রাইড ছিল, কিন্তু কোনো রাইডসই এখনও ওপেন হয়নি। তো কিছুদিনের ভিতরে ওপেন হবে, তো আমরা একটু আগে ভাগে আসছিলাম, যে কারণে হচ্ছে কোনো কিছু ওপেন হয়নি। আমরা যেহেতু ঈদে বাড়ি চলে যাব, তাই পরে আর আসা হবে না, তাই হচ্ছে আগেই আসলাম। আর আগে এসে দেখি কোনো কিছুই ওপেন হয়নি, কোনো রকম দোকানও বসেনি, তো কিছু দোকান বসছে, তো সেইগুলোই হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম। তো ওখান থেকে আমি 2-3 জোড়া হচ্ছে কানের দুল নিয়েছি, তো কানের দুলগুলো আমার কাছে বেশ সুন্দর লাগছিল, তাই আমি নিয়েছি। তো এখানে হচ্ছে ব্যাগ দেখছিলাম, তো আমার মামি হচ্ছে আমাকে ব্যাগ কিনতে বলছিল, তো আমি আমার মামির জন্য ব্যাগ পছন্দ করছিলাম, যেহেতু মেলায় আসছি আর মেলায় যদি ব্যাগের কালেকশন ভালো থাকে তো এখান থেকে নিতে চাচ্ছিলাম। তো মেলাতে রেগুলার যেরকম ব্যাগ থাকে সেরকমই, কোনো আনকমন টাইপের ব্যাগ ছিল না, তাই এখান থেকে নেওয়াও হয়নি। তো মামির ব্যাগ হচ্ছে কিনেছি আমি শপিং সেন্টার থেকে, তো আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। তো যেবাকে আমি বলছি, আম্মু তুমি হচ্ছে ওই নাগরদোলায় উঠবা আর আমি তোমার সাথে ওই উপরে যে বসে থাকব, আমরা আর নিচে নামবো না, যে ওই যে তাই বলে উপরেই তাকিয়ে আছে। তো ওর সাথে অনেক কিছুই মানে গল্প করছিলাম, যে তুমি গতবার যখন আসছিলে তখন একেবারেই ছোটো ছিলে, তখন তুমি কিছুই বুঝতে না, শুধু আমাদের দিকে তাকিয়ে থাকতে, আর হচ্ছে আমরা তোমাকে কত কিছু বোঝানোর চেষ্টা করতাম আর তখন তুমি কিছুই বুঝতে না, আর এখন হচ্ছে তুমি এটা নেওয়ার জন্য বায়না করছো, ওটা নেওয়ার জন্য বায়না করছো, আর না দিলে কান্নাকাটি শুরু করে দিচ্ছ, তো এখন তুমি কতটা বুঝদার হয়ে গেছো। তো যাই হোক, এখানেও হচ্ছে ব্যাগ দেখছিলাম, তো এখানে হচ্ছে আমি যে ব্যাগটা এখন হাত দিয়েছি, তো এই ব্যাগের হচ্ছে মানে কাপড়টা বেশ ভালো ছিল, তারপরেও হচ্ছে যেহেতু ব্যাগটা আমার নিজের জন্য কিনছি না, তাই হচ্ছে বুঝতে পারছি না যে কেমন নেব। তারপরও হচ্ছে আমি আমার মামিকে দেখিয়েছিলাম যে এটা কেমন হয়, তো মামি বলল যে না এরকম না, এর থেকেও একটু আনকমন টাইপের নেব। তো এখানে হচ্ছে ব্যাগটা 4-5টা কালার ছিল, তো কালারগুলো সবগুলোই মানে ভালো লাগছিল। তো যাই হোক, এখান থেকেও ব্যাগ দেখছিলাম, তাছাড়াও বিভিন্ন ধরনের ব্যাগ ছিল। তো এই মেলাটা কোথায় বসছে আপনাদের সাথে এখন বলি, এটা হচ্ছে মিরপুর 2 নম্বর ন্যাশনাল বাংলা যে স্কুল আছে, তো স্কুল মাঠেই হচ্ছে এই মেলাটা বসেছে। তো এই মেলাটা হচ্ছে গতবারও আসছিলাম আর এবারও আসছি। তো এই যে জেবাকে হচ্ছে নৌকা দেখাচ্ছিলাম, যে জেবা তুমি নৌকার এক মাথায় বসবা আর আমি নৌকার আর এক মাথায় বসব, তারপর আমি আর আম্মু দুইজন মিলে দোল খাবো, ঠিক আছে? তো জেবা হচ্ছে মাথা নাড়ালো। তো এখানে কিন্তু ওই যে অনেক ধরনের রাইড ছিল, তো জেবার হচ্ছে দেখাচ্ছিলাম। তো আমরা যাই হোক, আমরা এবারও উঠতে পারিনি, আর গতবার হচ্ছে জেবা ছোটো ছিল তাই জেবাকে নিয়ে গতবারও ওটা হয়নি। আর এই যে দেখুন, হচ্ছে মেলাতে বেশিরভাগই কসমেটিকের দোকান, তো অনেকগুলো কসমেটিকের দোকান বসছে। তো এখানে হচ্ছে কসমেটিকের পাশাপাশি দেখলাম মানে বিভিন্ন টাইপের জুতি, তারপরে জুতার কালেকশনও ছিল। তো এই জুতিটা অনেক সুন্দর লাগছিল মানে বাচ্চাদের, তো এই জুতিটার প্রাইস যাচ্ছিলো 200। তো মোটামুটি জুতোর প্রাইস এরকমই ছিল, 200-150 তারপর 300 এরকমই ছিল। তো এগুলো হচ্ছে বাসায় মানে রাফ ইউজ করা যায় কিংবা হচ্ছে মানে বাইরে ব্যবহার করার জন্য ভালো। তো এই যে এই জুতাটার আমি দাম শুনছিলাম, তো এটা হচ্ছে বলছিলো 200 টাকা। তো যেবার পায়ের সাইজ ছিল না, যেবার পায়ে আরও ছোটো লাগবে, তো ছোটো সাইজ ছিল না। তো যাই হোক, আমি এমনি দেখছিলাম আর জুতাগুলো বেশ ভালো। আর হচ্ছে মেহেদি নিচ্ছিলাম, মেহেদি হচ্ছে ঈদের জন্য মেহেদি নেওয়া হয়নি, তো এখান থেকে দেখলাম মেহেদি আছে, তো এখান থেকে একটা পছন্দ করে নিচ্ছি। তাছাড়া আরও এখান থেকে টুকটাক কিছু কসমেটিকের জিনিস নিয়েছি। তো কসমেটিকের দোকানে আসলে মেয়ে মানুষের যেন মানে মনটা আটকে যায়, মনে হয় যে কিছু না কিছু একটা নেই, না হলে যেন ওনাদেরকে অপমান করা হবে যে ওনারা এত কিছু মানে আমাদের জন্য সাজিয়ে রাখছে আর আমরা কিছুই নিচ্ছি না। তো যাই হোক, মানে কসমেটিকের দোকানে আসলে মনটা এমনই লাগে যে না কিছু একটা নেই। বাসায় সব কিছু থাকা সত্ত্বেও হচ্ছে কসমেটিকের দোকানে আসলে মনটা ছোঁ ছোঁ করে যে এটা নিই ওটা নিই। তো ওখানে হচ্ছে আয়না দেখছিলাম, তো আয়নাগুলো বেশ সুন্দর ছিল। তো এখানে হচ্ছে টুকটাক কসমেটিকের জিনিস দেখছিলাম, আমার হচ্ছে কাজলের দরকার ছিল, তো কাজল দেখছিলাম ভালো কিনা, তো যেটা হচ্ছে ভালো ছিল সেই কাজলটাই নিলাম, তাছাড়া আরও টুকটাক কিছু নিলাম। তো সব কিছু হচ্ছে আপনাদেরকে ভিডিওর শেষে হচ্ছে শেয়ার করব। তো যাই হোক, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কেমন লাগছে ভিডিওটা সেটা কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। তো যারা হচ্ছে আমার ফেসবুক পেজে নতুন, তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন, আর ভিডিও দেখা মাত্রই লাইক করে রাখবেন, আর হচ্ছে ভিডিওটা শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু অন্যরাও দেখতে পাবে। আর যারা হচ্ছে ভিডিওটা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্রই কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর সবার আগে আপনি কিন্তু ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এখানে হচ্ছে দেখলাম একজন
একজন হচ্ছে আইসক্রিম না এটা হচ্ছে বিস্কিটের ভিতরে মানে ধোয়া ওঠে তো এইগুলো খাচ্ছিল তো জেবার বাবা আমাকে বলছিল তুমিও খাও আমি বললাম না এগুলো আমার পছন্দ না আমি খাবো না তো হচ্ছে মেলাটা ঘুরে চলে আসছি মেলাটা যেহেতু অল্প কিছুই দোকান বসছে তাই হচ্ছে খুব তাড়াতাড়ি ঘোরা হয়ে গেল তো এটাকে আমরা বলি কদমা তো এটা আপনারা কি বলেন আমি জানি না তো এটার দাম শুনছিলাম কত করে তো এই প্যাকেটটা বলছিল 50 টাকা তো এখানে হচ্ছে বিভিন্ন টাইপের এই ধরনের জিনিস ছিল তো এখান থেকে মোটামুটি কিছু জিনিস কিনেছি তো কি কিনলাম সেগুলো সব আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব এমনিতেই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে তো এই ভিডিওতে মানে শেয়ার করলে আরো বেশি ভিডিওটা বড় হয়ে যাবে তাই পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই যে আমরা কিন্তু ঈদ আর বৈশাখী মেলা উপলক্ষে যে মেলাটা বসছিল সেই মেলা থেকে ঘুরে গেলাম যেহেতু আমরা বাড়ি চলে যাব তো আগে ভাগে এসে ঘুরে গেলাম তো এখন চলে আসলাম দোকানে আর যেবার অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে তো জেবার বাবা হচ্ছে জেবাকে চিকেন নিয়ে এসে দিল তো জেবা তো না সাথে সাথে আমিও খাবো তো যাই হোক জেবার আমি এখন দুইজনাই খেয়ে নিচ্ছি তো বাসায় হচ্ছে যাব তো দোকানে এসে বসলাম কিছুক্ষণ হচ্ছে এখানে রেস্ট নেব হাঁটাহাঁটি করা হয়েছে ক্লান্ত হয়ে গেছি তো কিছুক্ষণ এখানে রেস্ট নেব তারপরে হচ্ছে বাসায় চলে যাব তো জেবা দেখুন কি পরিমাণে মানে হাড় খেতে পারে তো ও হচ্ছে মাংস থেকে হাড় বেশি পছন্দ করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ